কিছুই বলেছেন। আমরা মূলত শাওয়ালের সিয়ামকে লক্ষ্য করে আজকের আলোচনা থাকবে নফল সিয়াম সম্পর্কে। এরপরে আমরা খুতবার শেষের দিকে ঈদের দিনের দু একটি কুসংস্কার নিয়ে, কুসংস্কার খুবই খারাপ যা শরীয়তের অনুকূলে নয়, তা নিয়ে আমরা দু একটা কথা বলবো ইনশাআল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহু আন-নারি সাবিনা খারিফা, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। আমরা বিভিন্ন সময় একটি বিষয় বিশেষ করে সিয়াম সম্পর্কে বলেছি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম, যার সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হল সিয়াম। সিয়ামের মতো, সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। আমরা একাধিক দিন বিষয়টি পেশ করেছি, আজকেও সেইটা নিয়ে আমরা কথা বলি। তাতে আমরা প্রারম্ভের আলোচনায় পেশ করি, ইবাদত হিসাবে সিয়াম একেবারেই ভিন্ন ধরনের ইবাদত, যে ইবাদতের সাথে অন্য কোনো ইবাদতের মিল নেই। তার প্রথমে আমরা বলি যে সিয়াম পালন করলে দু চার পাঁচ নেকি হবে এইটা বোঝা যায় না। যেমন কোরআন মাজিদের একটা অক্ষর পড়লে 10 নেকি হবে, একটা সংখ্যা বোঝা গেল। যদি আমরা জানাজায় যাই তাহলে এক কেরাত নেকি পাব, মাটি দেওয়া পর্যন্ত থাকলে 2 কেরাত নেকি পাব, তো নেকি তো পাচ্ছি অনেক। অসুস্থ মানুষকে দেখতে গেলে 70,000 ফেরেশতা আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কাজটা আমার ভালো। তো সিয়াম পালন করলে কি নেকি হবে? তো সিয়াম পালন করলে কোনো নেকির কথা বোঝা যায় না, বোঝা যায় যে বিনিময় হলো জান্নাত, এইটা বোঝা যায়। তো এইবার দুই একটা হাদিস পেশ করি। তাতে প্রথম হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরানো হবে। এক, তারপরে জাহান্নাম থেকে সরে গেল, তো নেকি কি 2-4-5 এরকম কিছু হলো? এটা তো হলো না। আরেকটা বলি, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান জাআল আল্লাহু বাইনাহু বাইনান নারি খান্দাক কামা বাইনা সামায়ি ওয়াল আরদ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যেইটা হবে আসমান জমিনের ব্যবধান 500 বছরের পথ। তার মানে আমি জাহান্নাম থেকে সরে যাব 500 বছর দূরে, দূরের পথে। আর একটাতে আছে 100 বছর,
তাহলে এক হাদিসে জাহান্নাম থেকে আমি সরে যাচ্ছি 100 বছরের পথ, এক হাদিসে সরে যাচ্ছি 70 বছরের পথ, এক হাদিসে সরে যাচ্ছি 500 বছরের পথ, বলেন তো ফলাফল কি? আমি কি আসলে 2-4-5 নেকি পেলাম না জাহান্নাম থেকে দূরে চলে গেলাম? জাহান্নাম থেকে সরে গেলাম, এর বিনিময় হলে জান্নাত। তারপরে উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরনি বি আমালিন, আমি বললাম আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব, একটা আমলের কথা বলেন, একটা আমল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিসাম ফাইনাহুল্লাহ মিসলালাহু, তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই, সিয়ামের মতো এই ইবাদতটা সিয়ামের মতো, এইটা হলো সালাত নামাজ, এটা হলো সিয়ামের মতো জিনা, এটা হলো হজ, এটা হলো সিয়ামের মতো জিনা, এমন কোনো ইবাদত নেই পৃথিবীতে যেটা সিয়ামের মতো হতে পারে। আল্লাহ রাসূল সবকে না করে দিলেন। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরনি বি আমালিন, আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন। তখন আল্লাহর নবী বললেন যে উমামা আলাইকা বিসাম ফাইনাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। তাহলে আগের কথাটা এই কথাটা কাছাকাছি একই, মতো আর সমপর্যায়ের, হজ হোক, সলাত হোক, তাসবি তাহলিল জিকির আজকার হোক, কোরআন তেলাওয়াত হোক, এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের সমপর্যায়ের ইবাদত হতে পারে, মানে সেম ভিন্ন ধরনের ইবাদত। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে ইন্না লিল জান্নাত সাবাব মিনহা বাবুন ইসমুর রায়ান, আর ইন্না ফিল জান্নাতে সামানিয়াতা আবওয়াব, নিশ্চয় জান্নাতে 8টি দরজা রয়েছে, জান্নাত 1টি দরজা 8টি, জাহান্নাম 1টি দরজা 7টি, জান্নাত 1টি দরজা 8টি, জাহান্নাম 1টি দরজা 7টি, মিনহা বাবুন ইসমার রায়ান, 8টি দরজার একটা দরজার নাম হচ্ছে রায়ান, মানে হলো পানি পান করে তৃপ্তি লাভ করা, লায়াদ খোলোহা ইল্লা সয়মুন, সিয়াম পালনকারী ব্যক্তি ছাড়া এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। এজা দাখালে আখিরুহুম উগলেকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা বন্ধ করা হবে। এইখানে আপনাকে আর একটা কথা বলি, জান্নাতের 8টি দরজা দিয়ে কিন্তু মানুষকে ডাকা হবে, যারা সলাত আদায় করেছে তারা এই দরজা দিয়ে আসো, এই দরজা এসো, ফেরেশতারা স্বাগতম জানাবেন, যারা হজ করেছে তারা এই দরজা আছে এইটা দিয়ে আসো, এইটা দিয়ে আসো, যারা সিয়াম পালন করেছে এইটা দিয়ে আসো। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? তো আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, তুমি তার মধ্যে, ওয়ান্তা মিনহুম, যাকে সব দরজা থেকে ডাকা হবে, অনেককে ডাকা হবে, আপনি তার মধ্যে। তো এখন যেটা বলতে যাচ্ছি যে জান্না সলাত আদায়ের জন্য একটা দরজা আছে, ওর শেষ ব্যক্তি ঢুকলো এটা বন্ধ হবে না, খোলা থাকবে। হজ পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওটা বন্ধ হবে না, খোলা থাকবে। তার মানে সলাত আদায়কারীও হজের দরজা দিয়ে ঢুকতে পারে, হজ পালনকারীও সলাত আদায়কারীর দরজা দিয়ে ঢুকতে পারে,
কিন্তু সেম ব্যতীত এ দরজা দেখে ঢুকতে পাবে না। তাহলে কি আমি বুঝাতে পেরেছি যে সেম ভিন্ন ধরনের ইবাদত, মানে একেবারেই ভিন্ন ধরনের ইবাদত। এই দরজা দিয়ে ঢোকার একটাই পথ যে সেম পালন করতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর সিয়াম ওয়াল কোরআন ওই সব ফেয়ান লিল আবদে, কোরআন এবং সিয়াম বিচারের মাঠে মানুষের পক্ষ নিয়ে কথা বলবে, সুপারিশ করবে। বিচারের মাঠে কোরআন এবং সিয়াম মানুষের পক্ষ নিয়ে আল্লাহর সামনে কথা বলবে। সেম বলবে, রব্বি মানাতুহু তাম শাহওয়াত বিন্নাহারে ফাশাফফিনি ফিহি, হে আমার প্রতিপালক, আমি এই লোকটাকে দিনে খেতে দিনি আর প্রতি মন মতো চলতে দিনি, এই লোকটাকে আমি দিনে খেতে দিনি এবং মন মতো চলতে দিনি, তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। কোরআন বলবে, রব্বি মানাতুহু নাওমা বিন লাইলে ফাশাফফিনি ফিহি, প্রতিপালক আমি কোরআন এই লোকটাকে রাতে ঘুমাতে দিনি। তাহলে বোঝা যাচ্ছে যে রাতে একটু কোরআন মাজিদ পড়ার অভ্যাসই হতে হবে, নইলে সূরা সাজদা পড়বেন, নইলে মুলক পড়বেন। মুলক রাতে পড়াতে অভ্যাসই হলে কবরের শাস্তি হবে না, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। নইলে এখলাস।